সম্মানিত হাজিরি, একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যখন দেখা হবে তখন পরস্পর হাসি মুখে কথা বলবে। কিভাবে কথা বলবে? হাসি মুখে। আমরা মুসলমান, উই আর মুসলিম। আমরা কি? মুসলমান। মুসলমানের আদর্শ হলো মুসলমানের সঙ্গে হাসি মুখে কথা বলা, নরম ভাবে, ভদ্র ভাবে হাসি মুখে কথা বলবেন। কিভাবে বলবেন? হাসি মুখে। আপনি পানি খাচ্ছেন কেন? দেখতেছেন যে আমি ওয়াজ করতেছি, আপনি এখানে পানি খাচ্ছেন? ফাইজন করার জায়গা পাই, মেজাজটা কর। তো যে কথা বলছিলাম, একজন মুসলমান একজন মুসলমানের সঙ্গে হাসি মুখে কথা বলবে, সালাম দিয়ে কথা শুরু করবে। একজন মুসলমান যখন আপনাকে হাসি মুখে সালাম দিবে, ওই সালামের উত্তরটা হাসি মুখে দেয়া ওয়াজিব। কি বললাম? আপনি মাহফিলের ভিতরে এসে সালাম দিতে আগে থেকে বসে থাকতে পারেন না? বয়নের ভিতরে এসে আমার আমি আমার এই উঠে পড়ে যায় খেয়াল করবেন না? বয়নের ভিতরে যত ভেজাল কুজাল, এই কারণে আমার বেশি মাহফিল করতে ভালো লাগে না আপনাদের মতো এইসব উল্টাপাল্টা লোকের কারণে। আরে মানুষ কতক্ষণ ডিস্টার্ব দিতে, আমি এক ঘন্টা আলোচনা করবো, এক ঘন্টার ভিতরে একজন এদিক দিয়ে পানি খানা রাখতেন, এদিক দিয়ে আসে সালাম দিয়ে আমি আলোচনা করবো কোন সময়? সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম আপনাদেরকে, মানুষের সঙ্গে হাসি মুখে সুন্দর নম্র ব্যবহার করবেন। একজন মুসলমানের ভুল হতেই পারে, আপনার ভাই ভুল করেছে, আপনি হাসি মুখে সেটা শুধরিয়ে দিন। আপনি কখনো তাকে ধমক দিয়ে কথা বলবেন না। ফোন আসার সময় পাই যাই মাহফিলের মাইদানে এসে ফোন ধরতেই বিল ফটো বন্ধ করে রাখতে ফাইলই হয়ে গেছে। চা কোথায়? কতক্ষণ ধরে বয়ন করতে গলা ভেঙে গেছে না? এই চা নিয়ে আসেন তাড়াতাড়ি, চা নিয়ে। আপনারা ভালো আছেন সবাই? কি হইল এটা? কারেন্ট চলে গেছে। তো জেনারেটরটা লাইনে রাখতে পারেন না? এই কারেন্ট চলে এখন আমি কত আমার আর জায়গায় খেপ আছে। হ্যাঁ, মাইকের সাউন্ড ঠিক আছে তাই না? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? মোহতারাম হাজিরিন, আমার আর এক জায়গায় প্রোগ্রাম আছে, আমি এখানে বেশি সময় দিতে পারবো না। যে কথা বলছিলাম আপনাদেরকে, মুসলমান মুসলমান পরস্পরে হাসি মুখে কথা বলতে হবে, ক্ষমা সুন্দর আচরণ করতে হবে। একজন মুসলমান ভুল করলে তাকে মুখের উপর খারাপ ব্যবহার করা যাবে না, ঠিক কি না? মেজাজটা কেমন লাগে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান আল্লাহ রসুলের সৈনিক, আল্লাহ রসুলের আদর্শ আমাদের মুখে ধারণ করতে হবে। আল্লাহ রসুল যখন কোনো কাফেরের সঙ্গেও দেখা হতো হাসি মুখে কথা বলতেন, ঠিক কি না? আপনি ঠিক কর না কে ইতিহাসে আপনি কর না কেন? আল্লাহ তালা আমাদেরকে সামাজিক জীব হিসেবে সৃষ্টি করেছেন, প্রতিটা মানুষের আচরণ এক নয়। আপনার এক ভাই তার আচরণ একরকম হতে পারে, আপনার আচরণ আর এক রকম হতে পারে। আপনি একটা জিনিস পছন্দ করতে পারেন, আর একজন সেটা পছন্দ নাও করতে পারে। আপনার পান খাওয়া পছন্দ, আর একজন পান খাওয়া নাও পছন্দ করতে পারে। এর জন্য আপনি তাকে গালি দিতে পারেন না। আমি বয়ান খাটি এদিকে পান খাই। আমার আজকে আলোচনাটা দেশ বাইরের দেশে সম্মানিত হাজিরিন, চাকো। এই স্যার সম্মানিত হাজিরিন, গতকালকে আমার মাহফিল ছিল ময়মনসিংহ। ময়মনসিংহের মানুষগুলো অত্যন্ত অমায়িক, অসাধারণ তাদের আচার আচরণ, বক্তাদের সাথে তাদের ব্যবহার দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়, ঠিক কি না? পরে খাই, কথাটা আগে শেষ করে নিই। তারপরে আমি সেখান থেকে বিমানে চলে গেলাম চট্টগ্রাম। চট্টগ্রামে বিশাল বড় একটা মাহফিল করলাম, সেখানে আমাকে প্রশাসনের ভাইরা প্রোটোকল দিয়ে নিয়ে গেল। তারপরে সেখান থেকে আমি আজকে দিনের বেলা সকাল 10টার সময় মাহফিল করলাম আপনাদের এই পাশের জেলা হবিগঞ্জে। তারপরে হবিগঞ্জ থেকে আজকে দুপুরের পরে আপনাদের এই সিলেট কানাইঘাট না কি বলে একটা থানা, অত্যন্ত ভাঙাচোরা রাস্তা, ওই এলাকার চেয়ারম্যানরা বেঁচে আছে কি না আল্লাহই জানে, সেখানে গেলাম। সেখান থেকে তারপরে আপনাদের আপনাদের এলাকার এই চেয়ারম্যান সাহেব আমাকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবাসে তিনি তার প্রাডো গাড়ি পাঠিয়ে দিলেন, আমরা সেখান থেকে এসে আপনাদের এখানে এই কাতিব আল কাতিব যুব সমাজ, এই যুব সমাজের এই আয়োজনে আমি মুগ্ধ, বিস্মিত, বিমোহিত। আমি কি তোর স্লোগান দিতে কইস? আর কথাটা শেষ করতে দিবি, বেশি পাক্ত হয়ে গেছে না? বিয়াদ ফুলাফান আইসে মানুষে বসে টুপি কো মাথায়, এটা কি খেলার মাঠ পাইছো? বিশ্বকাপ খেলার স্টেডিয়াম পাইছো? চা ঠান্ডা কে আনতে কইছে আধা ঘন্টা আগে, আধা ঘন্টা ধরে আনলে কি কথা কি খবর? সম্মানিত হাজিরিন, অনেক আলোচনা হলো, অনেক কিছু বললাম আপনাদের সামনে, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আবার আগামীতে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে, আরও আলোচনা হবে, এবং
আলোচনা থেকে আপনারা অনেক উপকৃত হবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মাহফিল এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমার ওই দুটো ওই দুটো ওই গাবাক বুঝি গেছে এই জন্য আমার আবার ওই যে ওই যে দেখি পড়াই পড়ে না মাহফিলের আয়োজক হয়েছে।